কয়েকদিন পরেই পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই সময় নতুন পোশাকের পাশাপাশি নতুন টাকাও সংগ্রহ করেন অনেকে। ঈদ সালামি দেওয়া থেকে নতুন নোটের মাধ্যমে জাকাত এবং ফিতরাও বিতরণ করেন অনেকে। ফলে চাহিদা বাড়া রাজধানীর বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নতুন নোট বেচাকেনার অস্থায়ী দোকান। সময় যত গড়াচ্ছে তত নতুন নোটের জমে উঠেছে ব্যবসা। ঈদকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক প্রতি বছরে নতুন নোট বাজারে ছাড়ে। তবে নতুন নোট সংগ্রহের জন্য অনেক সময় ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আবার অনেকের পক্ষে অফিস সময়ের মধ্যে নতুন নোট সংগ্রহ করা সম্ভব হয় না, ফলে তারা সুবিধাজনক সময়ে ঝামেলাহীনভাবে নতুন নোট সংগ্রহ করতে চান। মূলত এক শ্রেণীর গ্রাহকেরাই অস্থায়ী দোকানগুলোর নতুন নোটের ক্রেতা। তবে এসব দোকান থেকে নোট ভেদে প্রতি বান্ডিলে 100 এবং 200 টাকা বেশি দিতে হচ্ছে। ইসলামে এক প্রকারে দুটি জিনিস কম বেশি ক্রয় বিক্রয় করা নাজায়েজ, কারণ এরকম লেনদেন অতিরিক্ত অংশ সুদ হয়ে যায়। তাই নতুন টাকার এরকম কেনাবেচা নাজায়েজ। কাগজের নোট যেহেতু পণ্য নয়, ইসলামে এই ব্যবসার অনুমোদন নেই। এখানে অতিরিক্ত অংশটি বা লাভাংশটি সুদ হিসেবে গণ্য হবে। একই দেশের মুদ্রা কম বেশি করে বিক্রি করলে ওই ক্রয় বিক্রয় জায়েজ হবে না। তবে সেরা ফাটা টাকা দিয়ে ভালো টাকা সংগ্রহের ক্ষেত্রে অপারক অবস্থায়, যেমন বাংলাদেশ বন্ধ টাকার দরকার ইত্যাদি, বদলকারীর পরিশ্রম ও ডাক খরচ বাবদ কিছু টাকা বেশি দেওয়া যেতে পারে। তবে শর্ত হচ্ছে ছলনার আশ্রয় ছাড়া স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। একেবারে অপারগতার ক্ষেত্রে নতুন টাকা সংগ্রহ করার পরিশ্রম বাবদ কিছু টাকা পারিশ্রমিক হিসেবে দেওয়া যেতে পারে। শর্ত হলো স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে অতিরিক্ত অর্থ দেওয়া হচ্ছে নতুন টাকা সংগ্রহের পারিশ্রমিক হিসাবে।